হবিগঞ্জে প্রাণের বেকারি ব্র্যান্ড অল টাইম ও ভেনিলা বনের ভেতর মিলল বিষাক্ত সাপ বন কিনে খেতে গিয়ে গান হারালেন শহরের সৈয়দ ফরিদ মিয়া নামে এক ক্রেতা এ ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক সোমবার পনেরো জুলাই সকাল সাড়ে এগারোটার দিকে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণ আর এফ জেনারেল ম্যানেজার হাসান মঞ্জুরুল হক বলেন একটি প্যাকেটজাত পণ্যে কিভাবে জীবন্ত সাপ থাকতে পারে এটি আমার সন্দেহ হচ্ছে আমি মনে করি কোম্পানির মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য কেউ এ করেছে তবে প্রাণের হেড অফিস থেকে লোক পাঠানো হয়েছে তদন্ত করার জন্য এর আগে গত শুক্রবার বিকেলে সাড়ে চারটার দিকে হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা ও বাইপাস সড়কের ব্যবসায়ী সৈয়দ মিয়ার কাছ থেকে জানা যায় প্রাণের অল টাইম চকো বেনিলা বনের ভেতর থেকে একটি বিষাক্ত সাপ বেরিয়েছে যা দেখে যে কেউ আতঙ্কিত হওয়ার মতো সাপের ছোবল খেয়ে হয়তো মৃত্যু হতে পারত আর এমন একটি স্পর্শকাতর বিষয়ে যেন তোয়াক্কাই করছে না প্রাণ কর্তৃপক্ষ শহরের বাইপাস সড়কের পাশে পঙ্কিরা স্টোর থেকে দুটি বন ক্রয় করে সৈয়দ ফরিদ মিয়া নামে আরেক ব্যবসায়ী এ সময় ওই দোকানে বসেই তিনি ও তার অপর এক বন্ধু মিলে বনগুলো খাওয়া শুরু করেন হঠাৎ তার কামড়ের সাথে বনের ভেতর থেকে সাপ প্রজাতির একটি বিষাক্ত প্রাণী বেরিয়ে আসে পরক্ষণে তিনি ভূমি করে গান হারিয়ে ফেলেন তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন সৈয়দ ফরিদ মিয়া আরও জানান বর্তমানে তার কাছে সাপসহ বনটি সংরক্ষিত আছে